বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি, লুটপাট শেষে নারী যাত্রীকে ধর্ষণ। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ইগল পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের হাত পা এবং চোখ বেঁধে মারধর এবং সম্পদ লুট করে, পরে এক নারীকে ধর্ষণ করে। শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশে বালির ঢিবিতে পরিবহন উল্টিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসে 3 ঘন্টা ধরে তারা এই নির্মমতা চালায় বলে জানা গেছে। বুধবার ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আমিন যাত্রীদের বরাত দিয়ে বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ইগল পরিবহনের বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য বিরতি দেয়। রাত 1:30টার দিকে আবার যাত্রা শুরু করে। পথিমধ্যে কাঁধে ব্যাগ বহন করা 10 থেকে 12 জন তরুণ যাত্রী সেজে বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ওই তরুণরা অস্ত্রের মুখে যাত্রীদের সবাইকে বেঁধে ফেলে। এরপর সব যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণ অলঙ্কার লুট করে নেয়। যাওয়ার আগে এক নারী যাত্রীকে ধর্ষণ করে তারা। তারা বাসটির বিভিন্ন স্থানে ঘুরিয়ে 3 ঘন্টার মতো নিয়ন্ত্রণে রাখে। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলায় রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালুর স্তূপে বাসটি উল্টিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা বাস এসে যাত্রীদের উদ্ধার করে। তিনি আরও জানান, এই ঘটনায় বাসে রেখে যাত্রী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। ধর্ষণের শিকার হওয়া ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে হাবিবুর রহমান বলেন, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে উদ্ধার করেছে। কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের শিল্পী বেগম অসুস্থ মেয়ে জেসমিনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বুধবার তার কানের অপারেশন হওয়ার কথা ছিল। তিনি জানান, তার কাছে থাকা 30,000 টাকা এবং মোবাইল ছিনে নিয়েছে ডাকাতরা। এ সময় তার স্বামী পিয়ার আলীকে ছুরি দিয়ে আঘাত করে আহত করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুর রশিদ। তিনি নাটোর থেকে বাড়ি যাচ্ছিলেন অসুস্থ মাকে দেখার জন্য। বেতনের 22,800 টাকা ডাকাতরা নিয়ে গেছে। খবর পেয়ে বুধবার সকালে সংবাদ পেয়ে মধুপুর থানা পুলিশের ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। গাড়িতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেছেন মধুপুর থানার উপপরিদর্শক SI এনামুল হক। বিকেল 5টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ডিবি পুলিশের একটি দল তদন্তর কাজ চালাচ্ছে। পুলিশের সহযোগিতায় এক দল উদ্ধারকর্মী বাসটিকে উদ্ধার করেছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার ঘটনাস্থল পরিদর্শন করে থানায় এসে বাস যাত্রী এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছেন। এ সময় ময়মনসিংহ থেকে আসা DNA পরীক্ষাগার গিয়ে কর্মীদের থানায় অবস্থান করতে দেখা যায়। এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল আমিন বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তর কাজ চলছে। বাসের এক যাত্রীকে বাদী করে মামলার প্রক্রিয়া চলছে। কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান, সব দিক বিবেচনায় তদন্ত চলছে। বলার মতো তথ্য এখনও সময় আসেনি। এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার জানান, কুষ্টিয়ার এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করা হয়েছে। তদন্তের ভালো অগ্রসর আছে, এই পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সময় হলে গণমাধ্যমকে সব জানানো হবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।